হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু এর মৃত্যুর আকর্ষণীয় একটি ঘটনা যা শুনলে সকলেরই হৃদয় কেঁপে উঠবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু জনমানবহীন স্থানে মৃত্যুর বিছানায় শায়িত ছিলেন, সঙ্গে স্ত্রী আর একজন কন্যা ছিল, আর কেউ নেই, কাছেও নেই, পাশেও নেই, কোথাও নেই। স্ত্রী স্বামীর জন্য সমবেদনা ও অস্থিরতা প্রকাশ করছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, তুমি অস্থির কেন? বললেন, কে তোমার জানাজা পড়বে? স্ত্রী বললেন, কে তোমার জানাজা পড়বে, কে তোমাকে গোসল দেবে, কে কবর খনন করবে, কে কাফন পড়াবে? তুমি তো মরে যাবে, আমরা তোমাকে নিয়ে কি করব? আমাদের কাছে তো কিছুই নেই, কাফনের কাপড়টাও তো নেই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু বললেন, আমি মিথ্যা বলছি না, আমাকে মিথ্যা বলা হয়নি, আমি এক মাহফিলে উপস্থিত ছিলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই কানে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন লোক আছে, সে জীবন অতিবাহিত করবে, একাকী মৃত্যুবরণ করবে, সে একাকী মৃত্যুবরণ করবে এবং হাসরে একাকী উত্থিত হবে, একদল মুসলমান তার জানাজা পড়বে, আমি একাকী মৃত্যুবরণ করছি। নবীর কথায় কোনো সন্দেহ নেই, তিনি যা বলছেন তা হবে, তিনি যার কথা বলছেন সেই লোকটি আমি, একদল মুসলমান আমার জানাজা পড়বে তাতে কোনো সন্দেহ নেই, তবে আমি জানি না তারা কোথা থেকে আসবে, কারা আসবে, কিন্তু কেউ না কেউ আসবে, তারা আমার জানাজা পড়বে, আমাকে হেফাজত করতে মানুষ আসবে। মক্কা ইরাকের সংযোগ সড়কটির নাম হচ্ছে রবজা। ইরাকের হাজিরা রবজা হয় অতিক্রম করে থাকে, কিন্তু এখন হজ্জের সময় উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ সময় পার হয়ে গেছে। স্ত্রী বললেন হজ্জের সময় তো শেষ হয়ে গেছে, হাজিরা হজ সমাপন করে যার যার গন্তব্যে পৌঁছে গেছে, এখন এ পথে আর কোনো হাজিরা ও আগমনের সম্ভাবনা নেই, আমার তো কিছুই বুঝে আসতেছে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু বললেন, তুমি পথের দিকে নজর রাখো, কেউ পথ অতিক্রম করে কিনা খেয়াল রাখবে। যাই হোক, এভাবে চলে গেল, একদিন চলে গেল, দুই দিন চলে গেল, কিন্তু কেউ এলো না। আজ তৃতীয় দিন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু জীবনের শেষ মুহূর্ত এটা। মেয়েকে ডেকে বললেন, আজ আমার মেহমান আসবে কন্যা, তারা আমার জানাজা পড়তে আসবে, তুমি খাবার প্রস্তুত করে রাখো। কিছুক্ষণ পর দেখা গেল ধুলি উড়ছে, স্ত্রী দাঁড়িয়ে হাত নাড়ালেন, আরোহীরা কাছে এসে দাঁড়িয়ে গেল, ত্রিশটি উটের একটি বহর, যাত্রীও ত্রিশ জন। কারা? হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 29 জন। আবু যর গিফারীর ব্যাপারে তোমাদের কোনো আগ্রহ আছে কি? তারা জিজ্ঞেস করলেন, তার কি হয়েছে? মহিলা বললেন, তিনি জীবনের শেষ মুহূর্তগুলো অতিক্রম করছেন, তার জানাজা পড়বার মতো কোনো লোক নেই। একথা শুনে কাফেলার যাত্রীরা সকলেই কাঁদতে শুরু করলেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, আমার পিতা মাতাগণ তার জন্য কুরবান হোক, আমরা কেন তা করব না? তারা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু এর নিকটে চলে গেলেন, তার সাক্ষাত চলছে। তারা বললেন, তোমরা আমাকে কাফন পরিয়ে, যে ব্যক্তি জীবনে কোনো দিন সরকারের কোনো পদে কাজ করেনি সে আমাকে কাফন পরিও, কিন্তু এরা সকলেই সরকারের কিছু না কিছু কাজ করছেন। এক আনসার যুবক বলল, আমি আজ অবধি কোনো কাজ করিনি, আমার মা নিজ হাতে এহরামের এই চাদরগুলো তৈরি করেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করলেন। আগন্তুক লোকেরা তার জানাজা ও কাফন দাফন সম্পন্ন করে রওনা হয়ে উদ্যত হলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু এর কন্যা বলল, খাবার প্রস্তুত আছে, আপনারা খেয়ে যান। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ওহে মেয়ে, খাবার এলো কোথা থেকে? আমরা আসব তা তোমরা জানলেই বা কি করে? মেয়ে বলল, আব্বা জান বললেন, আজ আমার মেহমান আসবে,
আমার জানাজা পড়তে মানুষ আসবে, তুমি তাদের জন্য খাবার প্রস্তুত করে রাখো। একথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আবু জর, তুমি যুবদশায় যেমন উদার ছিলে, মৃত্যুর পরেও উদার। পবিত্র কোরআনের প্রচার প্রসারের কাজে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুর সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু এর পরামর্শ করার বিশেষ আবশ্যকতা দেখা দিল। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এর নিকট আদেশ প্রেরণ করলেন, হজ পাও আর না পাও, এখনই এসে আমার সঙ্গে দেখা করো। খলিফার আদেশ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে উমরা নিয়ত করে রওনা হয়ে গেলেন, সঙ্গে আরো 29 জন সঙ্গী নিয়ে নিলেন। মূলত তারা উমরা উদ্দেশ্যে রওনা হননি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাদের তলব করেননি, তাদেরকে উক্ত পথে সফরে বের করেছে, তাদের তলব করেছেন নবীজির সেই বাণী যে আমার এক সাহাবী মৃত্যুবরণ করেছে, আমি ঘোষণা করেছি বিজন মরুর অঞ্চলে মৃত্যুবরণ করা সত্ত্বেও তা জানাজা পড়া হবে এবং আমার উম্মতের এক দল সেই জানাজা আদায় করবে। সুবহানাল্লাহ, তোমরা উমরার বাহানায় বেরিয়ে পড়ো, উসমানের ডাকের বাহানায় বেরিয়ে পড়ো, কত ধাক্কার পর আমরা পরিপক্ক হব। বন্ধুগণ, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিতে লা রাইবা ফিহি এই ভবিষ্যদ্বাণী শতভাগ সত্য প্রমাণিত হবে বলেছেন, কিন্তু আমরা লা রাইবা ফিহি শিখিনি, তাই আমাদের কোরআন বুঝে আসে না, হাদিস বুঝে আসে না, কোরআনের জীবন বুঝে আসে না, আর সেই জন্য আমরা পথে পথে আজ হুচুট খাই, ধাক্কা খাই। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কালামে রাসূলের হাদিসে এই লা রাইবা ফিহি বলা চাঁদের তলে পাকার নিচে বসে শিখেননি, তারা এই শক্তি অর্জন করেছেন বদরের মাঠে, উহুদের প্রান্তরে, হুনাইনের যুদ্ধে, তাবুকের রণাঙ্গনে, কখনো সফরে, কখনো হিজরতে। পবিত্র কোরআনে আল্লাহ পাক যা বলেছেন তাই সত্য। এই কোরআনের সামনে তাবৎ বিশ্বের সকল মানুষ সমুদ্র সম্পদ তুচ্ছ। আমরা যদি এই সত্যটা শিখতে পারি তাহলে কোরআনও বুঝে আসবে, হাদিসও বুঝে আসবে, দিনও বুঝে আসবে, অন্যথায় কিছুই বুঝে আসবে না, কোনো জ্ঞানেরই গভীরে পৌঁছানো যাবে না, সবই বাসা বাসা থেকে যাবে। প্রত্যেক মুসলমান আল্লাহর পয়গামের বাহক, আল্লাহর বাণী ফেরি করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আল্লাহর পথে কাজ করার ফজিলত অনেক, আল্লাহর পথে এক রাতের পাহারা হাজার বছরের ইবাদতের সমান। এখন থেকে আমরা নিজেরা শুধরাই, মহান আল্লাহর আদেশ মাফিক চলাফেরা করার মতো যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ও আখির দোয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আল্লাহ।